بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় ভাই বোনেরা আজকে আমরা আপনাদেরকে অবাক করা একজন বিচারক ও জিনের জানাজা সম্পর্কে বলবো এই জানাজা ছিল জিনের বাচ্চার কিন্তু প্রিয় ভাইরা এই ঘটনাটি বিস্তারিত শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে তো প্রিয় ভাইরা কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন শুরু করি প্রিয় ভাইরা অনেক আগের কথা বাগদাদ শহরে একজন বিচারক বসবাস করত যিনি একজন নেক এবং মহান আল্লাহ তাআলার মুমিন বান্দা ছিল ওনার একটি ছেলে ও দুইটি মেয়ে ছিল এছাড়া ওনাদের বাসার ওনার এবং ওনার মা বাস করে সেই বিচারকের মায়ের চোখের জ্যোতি অনেকটা কমে গিয়েছে কিন্তু তারপরও ওনার বউ ওনার শাশুড়িকে অনেক সুন্দরভাবে দেখাশোনা করত বিচারকের একটি ছোট মেয়ে ছিল যার ইতিমধ্যেই বিয়ে ঠিক করে রেখেছে এবং বিয়ের দিন প্রায় ঘনিয়ে আসছে বিচারক সবসময় ওনার মেয়ের বিয়ের কথা ভেবে সময় কাটাতো বিচারকের ব্যবসা ছিল অনেক বিশাল এবং তিনি অনেক ইমানদারিতার সাথে ওনার ব্যবসা পরিচালনা করতেন তিনি কারো কাছ থেকে নাজায়েজ এক পয়সাও নিতেন না একদিন বিচারক অনেক কাজের জন্য আরেকটি শহরে যাচ্ছিল ঘর থেকে বের হওয়ার সময় সেই বিচারকের মেয়ে একটি ছোট্ট পাত্রের কিছু খেজুর দিয়ে দিলেন এবং বললেন আব্বা যখন খিদা লাগবে তখন খেয়ে নিন তারপর বিচারক ঘর থেকে বের হয়ে গেলেন এবং তিন দিন পর্যন্ত সফর করে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি একটি শহরে পৌঁছে গেলেন যেখানে গিয়ে বিচারক তার সম্পূর্ণ জিনিসপত্র বিক্রি করে দিলেন এবং সেখান থেকে আরও কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলো এবং সেগুলোকে উটের পিঠের মধ্যে রেখে সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলেন কথায় আছে ভাগ্যে যা আছে তাই হবে এমনই এক ঘটনা ঘটল এই বিচারকের সাথে সেই বিচারক যে রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে ছিল অনেক বেশি বিপজ্জনক এই রাস্তাটির বেশিরভাগ ছিল মরুভূমি এবং রাস্তাটি একদম খাড়া লম্বা আর তাই এখান থেকে দূর দূর পর্যন্ত পানির কোনো নিশানা খুঁজে পাওয়া যায় না আর সফরটিও ছিল অনেক বেশি লম্বা এভাবে তিনি চলতে চলতে প্রায় সন্ধ্যা হয়ে এলো এর মধ্যে সেই বিচারক মরুভূমির মাঝখানে একটি পানির কুয়া দেখতে পেল এরপর সেই বিচারক অনুসারীদেরকে বলল আমরা কিছুটা সময় এখানে কাটাবো আর এদিকে মরুভূমিতে সূর্য ডোবা দেখতে অনেক সুন্দর লাগছিল আর তিনি এদিকে ওনার হাতে খেজুরের বাক্স নিয়ে সেই কুয়ার দিকে এগোতে থাকলো তারপর তিনি সেই কুয়ার পাশে বসে মন থেকে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা এবং দোয়া করতে লাগলেন এরপর তিনি তার পাত্র থেকে খেজুর খাওয়া শুরু করলেন তিনি খেজুর খেয়ে যাচ্ছেন এবং খেজুরের বিচিগুলো ওনার কাছেই রেখে দিচ্ছেন হঠাৎ করে ওনার মাথায় কী জানি আসলো তিনি হঠাৎ করে একটি বিচি কুয়ার একদম ভিতরে জোরে ছুঁড়ে মারলেন এরপর যখন তিনি কুয়ার ভিতর দেখলেন তা দেখে অবাক হয়ে গেলেন কেননা সম্পূর্ণ কুয়ার পানি রক্তের মতো লাল হয়ে রয়েছে কিন্তু তিনি ঘটনাটি দেখে অনেক বেশি ভয় পেয়ে গেলেন এরপর তিনি ভাবলেন হয়তোবা সূর্য অস্ত যাওয়ার কারণে পানি এরকম লাল দেখাচ্ছে কেননা আমরা সবাই জানি সন্ধ্যার আগে সূর্য লাল হয়ে যায় এরপর তিনি কয়েকটি খেজুর খেয়ে ওনার সঙ্গীদের কাছে গিয়ে বসে পড়লেন এরপর রাত হয়ে গেল তখন সবাই মিলে রাতের এশার নামাজ আদায় করল এবং আরাম করতে লাগলো এরপর তিনি মনে মনে কী যেন ভাবছিলেন কিন্তু এমন সময় তিনি দেখলেন ওনার পাশ দিয়ে একটি জানাজা কোথায় যেন যাচ্ছে এরপর সে মানুষটি মরুভূমির মাঝখানে জানাজা দেখে অবাক হয়ে গেলেন কেননা এই মরুভূমির আশেপাশে কোনো মানুষ নেই এরপর তিনি জানাজাতে সামিল হওয়ার জন্য তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন একটি জায়গায় গিয়ে জানাজা থমকে গেল এবং হঠাৎ করে অনেকগুলো মানুষ জানাজার মাঝখানে এসে একত্রিত হয়ে গেলেন এটা এখনকার পর্যন্ত সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত শুধু মানুষ আর মানুষ তিনি অবাক হয়ে শুধু এসব দেখছিলেন এবং তিনি ভাবলেন জানাজার সাথে এত মানুষ ছিল না হঠাৎ করে এত মানুষ কোত্থেকে আসলো এবং এরই মধ্যে ইমাম সাহেব এসে পৌঁছে গেছেন এরপর তিনি নামাজের জানাজা আদায় করলেন এই মায়া ছিল একটি ছোট বাচ্চার নামাজের জানাজা শেষ হওয়ার পর ছোট বাচ্চাটির বাবা সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো একজন মানুষের খেজুরের বিচি কুয়ার মধ্যে জোরে নিক্ষেপ করার কারণে আমার ছেলে মারা গেছে আমার ছোট ছেলে তার মায়ের সাথে কুয়ার মধ্যে ছিল এটা শুনে বিচারকের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে গেছে এরপর হঠাৎ করে ওনার পাশে থাকা মানুষরূপী জিনরা কোথায় যেন উধাও হয়ে গেল এবং সেখান থেকে মায়ের তো গায়েব হয়ে গেল এরপর প্রিয় ভাইয়েরা সেই মানুষটির সামনে একটি জিন এসে দাঁড়ালো যার বাচ্চা এই বিচারকের কারণে কুয়ার মধ্যে মারা গেছে এই কথা শুনে বিচারকের হাত পা কাঁপতে শুরু করলো এবং জিন রাগান্বিত হয়ে সেই মানুষটিকে বলতে লাগলো এই আদমজাত তোমার জন্যই আজকে আমার ছেলে মারা গেছে আর আমি নিশ্চয়ই এর বদলা নেব আমি রক্তের বিনিময়ে রক্ত চাই আর তাই আমি তোমার সন্তানকে এখন মেরে ফেলবো এটা শুনে তিনি কাঁপতে লাগলেন এবং বলতে লাগলেন হে জিন আমি তো ইচ্ছা করে এটা করিনি ভুলক্রমে হয়ে গেছে আমি তো কুয়ার মধ্যে শুধু পানি দেখতে পেয়েছি আমি সেখানে তোমার স্ত্রী বা সন্তান কাউকে দেখতে পাইনি জিন বলল হে ইনসান
এটাই তো তোমাদের চোখের পর্দা, তুমি জিন জাতিকে কখনো দেখতে পারবে না, তাই বলে কি তোমরা সতর্ক হওয়ার উচিত ছিল না? এখন আমি যে কোনো কিছুর বিনিময়ে প্রতিশোধ নিবই। এরপরে সেই মানুষটি তার সন্তানের জীবন রক্ষা করতে ওনার জীবন নেওয়ার জন্য বলল, তুমি আমাকে মেরে ফেলো। এরপর যখন সেই জিন মানুষটিকে মারতে শুরু করলো, তখন সেই মানুষটি জিনকে বলল, আমার কাছে কিছু মানুষের আমানত রয়েছে, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তাদের আমানত ফিরিয়ে দিয়ে আমার মেয়ের বিয়ের পরে আমি আবার ফিরে আসব। জিন অনেক রাগান্বিত হলো। তারপর এটা দেখে বিচারক বলল, যদি তুমি আমাকে মারতে চাও তাহলে এখনই মেরে ফেলো, কিন্তু কিয়ামতের দিন আমাকে আমানতগুলোর হিসাব দিতে হবে, তখন আমি তোমার ঘাড়ে সব দোষ দিয়ে দেব। জিন এই কথা শুনে চুপ হয়ে গেল এবং বলল, এই আদমজাত, আমি তোমাকে 40 দিন সময় দিলাম, 40 দিন পর তুমি সন্ধ্যাবেলায় এই কুয়ার পাশে চলে এসো, যেখানে তুমি আমার ছেলেকে মেরেছো, আর না হলে আমি তোমার খানদান থেকে যে কারো জীবন নিয়ে নেব। এরপর তিনি আল্লাহর কসম খেয়ে জিনের সাথে ওয়াদা করলেন। এরপর জিন ওনাকে সেখান থেকে যেতে দিলেন। এরপর সেই বিচারক যখন হাঁটতে হাঁটতে তার সফর সঙ্গীদের কাছে গিয়ে পৌঁছলেন, তারা তখন জিজ্ঞেস করলেন, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমরা অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজছি, কাল রাতেও আমরা আপনাকে অনেক ডেকেছি, কিন্তু আপনি আমার কথা না শুনে শুধু একদিকে চলে গেলেন। পরের দিন তিনি তার সফর সঙ্গীদের নিয়ে শহরের দিকে রওনা করলেন। এরপর তিনি যখন ওনার বাসায় পৌঁছালেন, তখন জিনের সাথে ওয়াদা করা 40 দিন থেকে প্রায় 10 দিন কেটে গেছে। তিনি মনের গভীরের ভিতরে ভিতরে অশ্রুঝরা কান্না করছিল। উনি ওনার বউ বাচ্চা এবং ওনার মা সহ সবাইকে অনেক আদর করল এবং জড়িয়ে ধরল। ওনার এই অবস্থা দেখে ওনার বাসার সবাই অনেক চিন্তায় পড়ে গেলেন। এর আগেও তিনি সফরে গেছেন, কিন্তু এবার তিনি এমনভাবে আমাদের সাথে মিলছেন দেখে মনে হচ্ছে তিনি যেন এখনই আমাদের থেকে হারিয়ে যাবেন। এর পরের তিনি একটি গোরস্থানে পাশ দিয়ে যাচ্ছিলেন, এর মধ্যে তিনি দেখলেন সেখানে একজন সুফি দরবেশ সাহেব বসে আছেন এবং মহান আল্লাহ তাআলাকে ডাকছেন। এরপর তিনি ওনার দিকে গেলেন। এরপর ওনার কাছে গিয়ে তিনি চিৎকার করে কান্না করতে লাগলেন এবং এরপরে দরবেশ বললেন, বেটা, তুমি তোমার যে স্বপ্ন নিয়ে ভয় পাচ্ছ সেটাকে তুমি তোমার মন থেকে ঝেড়ে ফেলো, এমনটা করলে তুমি বেঁচে থাকতেও মরে যাবে, মৃত্যু একটা সত্য ঘটনা, যেই ধর্মের হোক না কেন সে আল্লাহকে মানুক আর না মানুক, মৃত্যু তো সবার জীবনে একদিন না একদিন আসবেই, সমস্ত মাখলুককে একদিন হলেও মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে, তুমি কান্না না করে ওপারে যাওয়ার পুঁজি বড় করো। দরবেশের কথা শুনে উনি উঠে বলতে লাগলেন, আমি যাওয়ার জন্য কি প্রস্তুতি নেব? তখন দরবেশ জবাব দিলেন, তুমি আজই তোমার গুনাহের জন্য তওবা করে নাও, এমনকি তোমার কাছে যদি কারোর আমানত বা কারো কাছ থেকে কোনো কিছু ধার নিয়েছো সেটা ফিরিয়ে দাও, তুমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকো তো যাও তার কাছে মাফ চেয়ে আসো, আর কেউ যদি তোমার উপরে জুলুম করে তাহলে তুমি তাকে মাফ করে দাও, আর মৃত্যুর আগে অবশ্যই তোমার মনের যত গোপন কথা রয়েছে সবগুলোই তোমার বউ এবং বাচ্চাকে জানিয়ে দাও, রহস্য কখনো লুকিয়ে রাখিস না, রহস্য লুকিয়ে রাখলে কবরের এক কোণে লুকাতে হবে, যদি তোর মেয়ে থাকে তাহলে ওকে বিয়ে দিয়ে দে। এবং এরপর সেখান থেকে তিনি চলে গেলেন এবং সেখানে গিয়ে ওনার মেয়ের বিয়ে দিলেন এবং দরবেশের কথা মতো আমল করলেন। যখন 40 দিন পূরণ হতে আর মাত্র 8 দিন বাকি, তখন দরবেশের সর্বশেষ হেদায়তের কথা চিন্তা করে নিজের মনের সব কথাগুলো খুলে বলল, কিভাবে ওনার জন্য একটি জিনের বাচ্চা মারা গেছে এবং জিন এখন তার সাথে কি করতে চলেছে, এটা শুনে বাড়ির মধ্যে শোক নেমে এলো এবং বাসার সবাই ওনাকে আবার সেখানে ফিরে যেতে বাধা দিতে লাগলো। এরপর তিনি বললেন, আমি যদি না যাই তাহলে আমি আল্লাহর যে কসম খেয়েছি তার কি হবে, আমার সেখানে যেতে 8 দিন সময় লাগে, আমি এখন চলে যাচ্ছি, 40তম দিনে আমি সেখানে পৌঁছে যাব। এরপর তিনি তার বাসার সমস্ত মানুষের সাথে শেষ দেখা করে চলে গেলেন। এরপর ঠিক 40তম দিনে তিনি সেই কুয়ার পাশে পৌঁছে গেলেন এবং এখন ঠিক সেই সন্ধ্যা। এরপর সেই দিন আসলো এবং জিনকে দেখে উনি বলল, আমি আমার ওয়াদা মতো তোমার কাছে চলে এসেছি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে 40 দিন সময় দিয়েছ, যাদের আমানত আমার কাছে ছিল আমি সবার আমানত ফিরিয়ে দিয়েছি এবং নিজের মেয়ের বিয়ে দিয়েছি এবং নিজের আখিরাতের সমস্ত প্রস্তুতি আমি নিয়ে এসেছি। জিন শুনে বললেন, ঠিক আছে, তুমি তোমার ওয়াদা পূরণ করেছ, তুমি চাইলে তোমার ওয়াদা ভঙ্গ করে দিতে পারতে, কিন্তু তুমি এমনটা করনি। এরপর তিনি বললেন, হে জিন, আমার দ্বারা অবশ্যই এটি ভুল হয়েছে, যদিও সেটা আমি না জেনে করেছি, কিন্তু আমি যে আল্লাহর কসম খেয়েছি আমি সেই মহান আল্লাহ তাআলার গুনাহগার বান্দা কখনোই হতে চাই না। এরপর জিন বলল, তুমি যে মহান আল্লাহ তাআলাকে মানো আমরাও সেই আল্লাহ তাআলাকেই মানি, হে আদমজাত, এখন তুমি চলে যেতে পারো, তোমার কথা শুনে আমি যে মারতে চেয়েছিলাম সেটাও আমি আর কখনো করব না, আমি তোমাকে আমার মন থেকে মাফ করে দিলাম, যাও বাসায় ফিরে যাও, তোমার বাড়ির লোকজনের সাথে দেখা করো। তো প্রিয় ভাইরা, এভাবেই জিন সেই মানুষটিকে মাফ করে দিল। আসলে মহান আল্লাহ তাআলা চাইলে সবই করতে পারেন, সবার মন পরিবর্তন করে দিতে পারেন, তাই তো জিনের মনটাকে পরিবর্তন করে দিয়ে দয়াশীল বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
তো আজকের এই ঘটনাটি এই পর্যন্তই ছিল। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার এই ঘটনাটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।